কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্ট বিন্দাস আছো। আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ সায়নীতে, আর আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো এখন বাজে 10টা, আর আজকে 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখ আজকে। তো অনেকক্ষণ ধরেই ভাবছি যে তোমাদের সাথে ব্লগটাকে আমি শুরু করব। সকাল থেকেই ভাবছি, মোটামুটি 8:10-15 নাগাদ আমি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু করতে পারছিলাম না। তার একটাই কারণ হচ্ছে আমার ভাই রিসেন্টলি 2 কলেজের ভিজিটিং প্রফেসর হয়েছে, ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে আছে। তো ওর 2 ক্লাস চলছিল সকালবেলা থেকে, তো যার জন্য শুরু করতে পারিনি। আর আরেকটু পরে মানে 11টা নাগাদ থেকে ওর আবার আরেকটা ক্লাস আছে, তো যার জন্য এইটুকুন যে গ্যাপ পেয়েছি এই মোটামুটি 10টা থেকে 11টার মধ্যে, এইটুকুনের মধ্যে আমাকে সকালের পুরো মর্নিং রুটিনটা দেখাতে হবে। তো সকালের কাজগুলো চলো স্টার্ট করি, আর তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর আরও একটা কথা আমার তোমাদেরকে বলার আছে, যেহেতু এখন লিভিং উইথ সায়নীর প্রত্যেক দিনই ব্লগ আসবে, তো আসছেও, অলরেডি শুরু হয়ে গেছে। তো যার জন্য কি হচ্ছে, হয়তো 5টার সময় আমার যে ব্লগগুলো পাবলিশ হওয়ার কথা ছিল, তো হয়তো একটু দেরি হচ্ছে, 5টার জায়গায় হয়তো 5:30, 6:30, 6:30 আসছে, বাট প্রাইম টাইমেই আসবে, এইটুকুন কথা দিচ্ছি। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটাকেও প্রেস করে রাখো, যাতে আমার কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন একদম তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আর একটু চোখ রেখো, প্রত্যেকদিন তোমাদের জন্য ব্লগ আসবে, এখন একমাত্র যদি আমি অসুস্থ না হই তাহলে প্রত্যেক দিন আসবে, সানডেতেও আসবে। আর এটাই বলার ছিল। আর তোমরা এত মোটিভেট করছো আমাকে ভালো ভালো কমেন্টস করে বা হচ্ছে লাইক করে, তো আমি ভীষণ ভাবে তোমাদের এই একটা লাইক একটা কমেন্ট না আমাকে ভীষণ ভাবে মোটিভেট করে। তো তার জন্য দেখলাম যে না, প্রত্যেক দিনের ব্লগটাই শুরু করা খুব ভালো, 2 পর পর আসলে তোমরাও প্রত্যেক দিনের লাইফ আপডেট পাচ্ছ না, 2 পর পরের আপডেট পাচ্ছ। তো চলো এখন প্রত্যেক দিনেরটাই প্রত্যেক দিন আসবে, তো চলো স্টার্ট করি আজকে সকালের কাজ। তো সব কাজ শেষ করার পর এখানে দেখো ম্যাগি আর ডিম সিদ্ধ মা করে দিয়েছে, এখন আমি এটা খাবো। দেখো এই যে ইয়াম্মি ইয়াম্মি ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি, এটা খাবো আর তোমাদের সাথে একটু কথাও বলবো। সেটা কি বলতো, যখন না আমি ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমি ভাবতে পারিনি যে তোমাদের এত রেসপন্স পাবো। কেন কি, আমার কাছে না আছে ভালো ক্যামেরা, না আছে ভালো ট্রাইপড, না আছে ভালো লাইটের সেট আপ, কিন্তু মনে ইচ্ছেটা ছিল।
না আমি ইনভেস্ট করতে পারছি প্রচুর এই ভ্লগিং গুলোতে। তো এখন তো ইউটিউবে প্রচুর বড় লোকের ছড়াছড়ি, মানে চারিদিকে মানুষ যে কত ইনভেস্ট করছে একটা ভ্লগিং এর জন্য সেটা না বললেই না, তোমরা তো যারা তোমরা সবাই দেখো। তো আমি সেসব কিছুই করতে পারিনি, আমি আমার যেটা নর্মাল আমার ডেইলি রুটিন, আমার যেটা মানে লাইফ যেরকম ভাবে আমি বাড়িতেও যেরকম ভাবে থাকি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কোনো এটাতে মানে এক্সট্রা কোনো কিছু না আর কি। ঘামছি দেখো, ডিসেম্বরের 3 তারিখ, একটু মানে ঠান্ডা পড়েনি, কি হবে কে জানে। ওই রাত্রেবেলায় ফ্যানটা চালাতে হচ্ছে না, আর রাত্রেবেলায় একটা হালকা ঢাকা নিতে হচ্ছে, ব্যাস এইটুকুনি। তো যেটা বলছিলাম, তো কিছুই ছিল না, বাট তোমরা যেটুকুন রেসপন্স দিয়েছো সেটাতে মানে আমার ভীষণ ভালো লাগছে আর মোটিভেটও হচ্ছি তোমাদের কমেন্ট থেকে। তো আমি সেই জন্য এখন নতুন মানে ডেইলি ব্লগ করব, আর আর আরো সাপোর্ট দরকার তোমাদের কাছে আমার। তো প্লিজ 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 আমার ভিডিওগুলোকে প্রচুর শেয়ার করে দাও, যাতে আমার এই স্বপ্নটা পূরণ হয় আর আমিও একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারি। আর এই স্বপ্নটা তোমরাই পূরণ করতে পারো, কেন কি তোমরা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরাই পারো এই জিনিসটাকে পূরণ করে দিতে। তোমাদের ভালোবাসা ছাড়া এটা কিন্তু সম্ভব না। প্রচন্ড গরম লাগছিল বলে চুলটা বেঁধে নিয়েছি। স্নান করার পরে দেখো আমি পুজো দিতে চলে এসেছি, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি এখন বৃহস্পতিবারের ঘরটা স্থাপন করে ফেলেছি। এবার আর যেগুলো আছে সেগুলো মানে যেমন জলশঙ্খ বা পানকলা দেওয়া সেগুলোও আমি এখন করে নিচ্ছি। আর এর আগে আমি গোটা আসন পরিষ্কার করেছি, তারপরে কাপড়গুলো পাল্টে নিয়েছি ঠাকুরের। তো সেগুলো আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি না, কেন আজকে খুব শর্টে আমি পুজোটা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তো পুজোটা আগে করিনি চলো। কালকে আমার এক সুইট ফ্যামিলি মেম্বার আমাকে কমেন্ট করেছেন যে আসনে বসে পুজো করা উচিত। তো আমি ছোটোবেলা থেকে আসনে বসেই পুজো করি, হয়তো কোনো দিন আমি ভিডিওতে তোমাদের সবার সাথে সেই আসনটাকে শেয়ার করিনি, বাট আমি কম্বলের আসনেই পুজো করি। আর আমি ছোটোবেলা থেকেই মা আর ঠাম্মা দুজনকেই দেখেছি কম্বলের আসনে বসে পুজো করতে, আর পুরোহিত মশাইকেও দেখেছি কম্বলের আসনে পুজো করতে। তো কোনো একদিন পারলে আমি ওই আসনটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো যে কোন আসনে বসে আমি পুজো করি। তো যাই হোক, আমার পুজোটা মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে, আমি ফুলগুলো সাজিয়ে নিচ্ছি, এরপরে ভোগ নিবেদন করব। আর পুরো আসনটা আমার কেমন দেখতে লাগছে এই যে দেখে নাও, ঠিক এইরকম ভাবে আমি সাজিয়েছি। আর প্রসাদে আজকে চালকলা আর নবুলদানাই দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার তো পুজো পাঠ হয়ে গেছে, আর এখন দেখো এখানে যদিও কলকাতাতে এত শীত পড়েনি, বাট তবুও কিন্তু ত্বক কিন্তু রুক্ষ হচ্ছে। তো আমাদের স্কিন কেয়ার রুটিনটা তো আমাকে শুরু করে দিতে হয়েছে, কেন আমার স্কিন ভীষণ ড্রাই, আর কলকাতায় এসে তো আমার আরো ড্রাই হয়েছে। মানে আগে যাওবার মানে একটু একবার দুবার লাগালেই হতো, এখন দিনে 3 বার করে না ক্রিম বা কোনো রকম অয়েল না লাগালে ভীষণ ড্রাই হয়ে যায়। তো যাই হোক, আমি স্কিন কেয়ার রুটিনটা এখন
করছি পুজো দিয়ে এসে, আর ভাবছি কি একটা নেল পলিশ পরবো। অনেকদিন ধরে নেল পলিশ পরা হয় না, তো এই ল্যাকমির এই নেল পলিশটা নিয়েছি, তাই হোক তোমরা দেখতে পাচ্ছ। তো এই নেল পলিশটা এখন পরবো। আর কি বলতো, আগে তো শেপ করা ছিল নখগুলো, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছো, কিন্তু এই করোনার জন্য তো নখ কেটে ফেলেছিলাম যাতে বাইরে থেকে এসে ভালো করে স্যানিটাইজ করা যায়। তো ভাবছি এখন নখগুলো একটু বড়ই রাখবো আর আজকেই নেল পলিশটা ট্রাই করবো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে পড়ি। তো দেখো আমার তো নেল পলিশ করা কমপ্লিট, আর দেখো এইরকম কালারটা এসছে, আই হোপ ভালো লাগছে এটা। তো আর আরেকটা জিনিস আজকে তোমাদেরকে দেখানোর আছে, দেখছো কিরকম লাইটটা পড়ছে। এই মোবাইলের ক্যামেরায় না, এই এক মোবাইলে ভিডিও করতে গেলে এই একটা প্রবলেম হয়, মানে একটু আলো হলে, আলোর দিকে করলে প্রচণ্ড আলো হয়, আর একটু আলোর অপোজিটে গেলেই একদম পুরো অন্ধকার ভূতের মতন হয়। তো যেটা বলছিলাম, তো দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বই, এটা দ্বিতীয় বই, ও নিজে লিখেছে। এটা রিলিজ করেছে তোমাদের এর আগের বছর জানুয়ারি মাসে, এই বছর জানুয়ারি মাসে, সরি আমি ভুল বলেছি, এই বছর জানুয়ারি মাসে রিলিজ করেছে। তো নাম হচ্ছে ল্যান্ড অফ দ্য লোনলি, আর রাইটার নেম হচ্ছে সায়ন্ত গোস্বামী, মানে এটা আমার ভাইয়ের নাম। তো এটা এখন অ্যামাজনেও পাওয়া যাচ্ছে, তো তোমরা কেউ চাইলে দেখতে পারো কিনে যে কেমন লিখেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, কেন কি বিশাল বড় হয়ে যাচ্ছে ব্লগটা। তো তোমরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যেটা আমার প্রত্যেক দিনেরই রিকোয়েস্ট থাকে, যে আমার পুরনো বন্ধুরা প্লিজ 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 অনেক অনেক শেয়ার করে দাও আমার এই ভিডিওটিকে, ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা না জানলে বলে দিই, আমার ভিডিওর ঠিক নিচে রাইট সাইডে লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেটাতে প্রেস করে দিয়ে পাশে দেখবে একটা বেল আইকন আসবে, তো বেল আইকনে প্রেস করে দিয়ে অল করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে, আর এই পুরো প্রসিডিওরটা টোটাল ফ্রি। তো এটাই রিকোয়েস্ট থাকবে, যে যতটা রেসপন্স দিচ্ছ তার থেকে আরো আরো অনেক 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 বেশি রেসপন্স আমার চাই। তো এটাই আমি তোমাদের কাছ থেকে শুধু চাইবো, এটা গিফট বললে গিফট, আর এমনি যদি তোমরা দিতে চাও তাহলেও আমি সেটাই চাইবো, যে আমার চ্যানেল, আমার পরিবারটিকে অনেক অনেক বড় করে দাও, আর এই ডিসেম্বর মাসের মধ্যেই যেন আমি আমার 500 সদস্য গেইন করে ফেলতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি লিভিং উইথ সায়নী, আবার দেখাবো একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।